NH116A খড়গপুর টু মোরগ্রাম ভায়া বর্ধমান নিউ রোড প্রজেক্ট। যে রোডটি ইতিমধ্যেই কিন্তু এসেছে খড়গপুর টু মোরগ্রাম, সেই রোডের কিন্তু আপডেট যেটা কিন্তু ভায়া বর্ধমান হয়ে আসবে, সেই রোডের নতুন আপডেট চলে এলো, বিগ আপডেট। তো বন্ধুরা, আগের ভিডিওতে খড়গপুর টু মোরগ্রাম যেটা ভায়া নলহাটি রামপুরহাট দিয়ে আসবে সেই রাস্তার ডিপিআর ম্যাপ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে খড়গপুর টু মোরগ্রাম ভায়া বর্ধমান NH116A যে প্রজেক্ট, সেই প্রজেক্টের ডিপিআর ম্যাপ কিন্তু আপনাদেরকে দেখাবো, এবং ডিপিআর ম্যাপ বেরিয়ে গেল। তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক। হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, খড়গপুর টু মোরগ্রাম NH116A যে রোডের প্রজেক্ট, সেই রোডের প্রজেক্টের ডিপিআর ম্যাপ দেখাবো, এবং এই সম্বন্ধে আমি ভিডিও কিন্তু এর আগে দু একটা দিয়েছিলাম, তো সেইখানে কিন্তু বিস্তারিত আছে এই রাস্তা সম্বন্ধে। তো এই রাস্তার যে দৈর্ঘ্য, এই রাস্তা কোন দিক দিয়ে যাবে, সমস্ত তথ্য কিন্তু সেইখানে আছে। তো আজকের ভিডিওতে এই রাস্তার ডিপিআর ম্যাপ দেখাবো, এবং সংক্ষেপে এই রাস্তাটি সম্বন্ধে আরও একবার আপনাদেরকে বলে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল হাইওয়ে 116A এই রোডটি 242 কিলোমিটার দৈর্ঘ্যের একটি রোড। এটি খড়গপুর থেকে মোরগ্রাম ভায়া বর্ধমান হয়ে আসবে। তো এটি মুর্শিদাবাদের মোরগ্রাম, এটি নর্থে এন্ড হচ্ছে মুর্শিদাবাদের মোরগ্রাম, এবং সাউথে এন্ড হচ্ছে মেদিনীপুর পান্সকুড়া। তো দেখতে পাচ্ছেন যে স্টেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে এই রোড। তো এই রোডটি সম্বন্ধে আমি একটি আপডেট দিয়েছিলাম কিছুদিন আগে, যে ডিসেম্বরেই কাজ শুরু হচ্ছে এই রোডের, সেই কিন্তু একটি নোটিশ এসেছিল। তো এই রোডটি তিনটি ন্যাশনাল হাইওয়ের সঙ্গে কানেকশন হচ্ছে, NH16 যেটা কিন্তু পান্সকুড়া, এবং NH19 যেটা বর্ধমান, এবং NH12 যেটা মোরগ্রাম। চলুন আপনাদেরকে ডিপিআর ম্যাপ দেখিয়ে দিই। তো ডিপিআর ম্যাপ দেখতে পাচ্ছেন যে NH12 যেটা মোরগ্রাম থেকে স্টার্ট হচ্ছে, এবং মোরগ্রাম থেকে পাঁচগ্রাম, আপনারা তো নাম শুনেছেন যে মুর্শিদাবাদের পাঁচগ্রাম থেকে চলে যাবে একদম যে নগর শেরপুর ধরে এই রাস্তা চলে আসবে বর্ধমান। তো আপনাদেরকে সংক্ষেপে ডিপিআর ম্যাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পুরো তথ্য, মানে পুরো ডিপিআর ম্যাপ, মানে কোন দিক দিয়ে যাবে, সমস্ত জায়গার নাম দেখানো সম্ভব না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে ভায়া বর্ধমান হয়ে কিন্তু সেই মেদিনীপুরের ওই যে খড়গপুর আছে, সেই খড়গপুর পান্সকুড়াতে সেখানে সে অ্যাড হবে। তো আপনারা কীভাবে ডিপিআর ম্যাপটি দেখবেন এবং সমস্ত মানে ইনফরমেশন, ডিপিআর ম্যাপ একদম পুরো নামগুলো আপনারা যদি দেখতে চান তো এখানে আপনারা কিন্তু জুম করে দেখে নেবেন। লিঙ্কটা কিন্তু এই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেই ডেসক্রিপশন থেকে চেক করে একটু দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই ছিল আপডেট। তো আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম যে ডিপিআর ম্যাপ, সেটা কিন্তু আপনারা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের আপডেট, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো নতুন কোনো ইনফরমেশন নিয়ে আবার হাজির হব। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আরও নিত্য নতুন আপডেটগুলি খুব শীঘ্রই পাবে।